বন্ধুরা, বডি ম্যাসাজ করতে সবারই ভালো লাগে, কিন্তু কিছু কিছু লোক এমন ভাবে বডি ম্যাসাজ করে যেগুলো হয়তো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন বডি ম্যাসাজ আসলে কোন পর্যায়ে চলে গিয়েছে, তাই জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। নাম্বার ওয়ান, ফায়ারফুট ম্যাসাজ। বন্ধুরা, এটা হচ্ছে ফায়ারফুট ম্যাসাজ, যেখানে ম্যাসাজ শুরু করার আগে লোকটি তার পাটিকে এক ধরনের বিশেষ তেলের মধ্যে দেয়, তারপরে সেই পাটি একটি আয়রন প্লেটের মধ্যে দিয়ে গরম করে নেয়, তারপরে সেই গরম পা দিয়ে মানুষজনের বডি ম্যাসাজ করে দেওয়া হয়। এই ম্যাসাজটি করার সময় আপনার বডিতে গরম ফিল হওয়ার পাশাপাশি আপনার শরীরের সব ধরনের টেনশন এবং মাসল পেইন থাকলে সেটিও চলে যাবে। নাম্বার টু, এলিফ্যান্ট ম্যাসাজ। বন্ধুরা, এই ম্যাসাজটি সর্বপ্রথম শুরু হয়েছিল থাইল্যান্ডে। থাইল্যান্ড এর বাইরেও আরও বিভিন্ন ধরনের ম্যাসাজের জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত। এলিফ্যান্ট ম্যাসাজ আসলে অদ্ভুত ধরনের একটি ম্যাসাজ, কারণ এই ম্যাসাজটি কোনো ধরনের মানুষ দ্বারা করা হয় না। এই ম্যাসাজটি সম্পূর্ণভাবে হাতি দিয়ে করানো হয়। ম্যাসাজটি করাতে হলে আপনাকে প্রথমে মাটিতে শুইয়ে দেওয়া হবে, এরপরে আপনার উপর হাতিগুলো ছেড়ে দেওয়া হবে, যেগুলো মানুষের শরীরের উপরে অনেক আরামদায়কভাবে ম্যাসাজ করে থাকে। তবে এই ম্যাসাজগুলোতে ম্যাসাজের চাইতে এন্টারটেইনমেন্ট বেশি হয়ে থাকে, কারণ মানুষজন এই ম্যাসাজগুলোকে অনেক বেশি এনজয় করে। তবে এই ম্যাসাজের মধ্যে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, হাতিগুলো ওইভাবেই প্রফেশনালি ট্রেন করা রয়েছে। নাম্বার থ্রি, স্যান্ড ম্যাসাজ। বন্ধুরা, আপনি যদি ধুলা বালি অথবা সাগর পাড়ে গিয়ে খেলাধুলা করে থাকেন, তাহলে হয়তো জীবনে একবার হলেও আপনার বডিকে বালু দিয়ে ঢেকে দিয়েছেন। কিন্তু আমরা যে জিনিসগুলো মজার ছলে করতাম, পৃথিবীর অন্যান্য জায়গায় সেই জিনিসগুলো থেরাপি হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ বন্ধুরা, এই থেরাপিটিকে স্যান্ড থেরাপি বলে থাকে। এমনকি এই থেরাপিটি মস্কোতে অনেক বেশি ফেমাস। তাদের ধারণা মতে এই থেরাপির মাধ্যমে শরীরের বিভিন্ন ধরনের সমস্যা দূর হয়, এমনকি যাদের ব্রেনে সমস্যা রয়েছে তাদের জন্য এই থেরাপিটি সবচেয়ে বেশি উপকারী। তবে আপনাদেরকে বলে রাখি, এই থেরাপিটি দেওয়ার সময় বালিগুলো অবশ্যই গরম থাকতে হবে। বালিগুলো যদি গরম না থাকে তাহলে থেরাপিটি কাজ করবে না। নাম্বার ফোর, নাইফ ম্যাসাজ। বন্ধুরা, এই ম্যাসাজটি হচ্ছে তাইওয়ানের সবচেয়ে ফেমাস একটি ম্যাসাজ, আর এই ম্যাসাজটি বিশেষভাবে বানানো বড় বড় চাকু দিয়ে করা হয়। বলা হয়ে থাকে তাইওয়ানের যে সকল লোক ব্যাক পেন রোগে ভুগে থাকে, তাদেরকে এই ম্যাসাজটি সপ্তাহে দুই থেকে তিনবার করা হয়। এমনকি এই ম্যাসাজটি করার পরে মানুষজন নিজেকে অনেক বেশি ফ্রেশ এবং এনার্জেটিক মনে করে। আর এই ম্যাসাজটি যদি আপনি পুরো বডিতে করে ফেলেন, তাহলে আপনার পুরো বডিটি এক সপ্তাহের জন্য সম্পূর্ণ ফ্রেশ হয়ে যাবে, এমনকি আপনার ওজনও কমে যাবে। নাম্বার ফাইভ, হর্ন ম্যাসাজ। বন্ধুরা, আপনারা কি কখনো হর্ন ম্যাসাজের ব্যাপারে শুনেছেন? এই ম্যাসাজটি করার সময় মানুষের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের পশু শিং লাগিয়ে দেওয়া হয়, আর এটির মাধ্যমে মানুষের শরীরের বিভিন্ন সেলগুলো ওপেন হয়ে যায়। এর কারণে শরীরের মধ্যে এক ধরনের রেড স্পট ক্রিয়েট হয়, তবে সেগুলো কিছুদিন পরে চলে যায়। এমনকি এর মাধ্যমে মানুষের শরীরের ব্লাড সার্কুলেশন ঠিক হয়ে যায়। আর এই ম্যাসাজটিকে সবচেয়ে সস্তা এবং কার্যকর ম্যাসাজ মনে করা হয়। বন্ধুরা, এখন যে ম্যাসাজটি দেখতে চলেছেন, সেটি আসলে কোনো কিছু ব্যবহার করা ছাড়াই একদম ন্যাচারালভাবে করা হয়ে থাকে। আর এই ম্যাসাজটি সাধারণত এক্সপার্টরাই করতে পারে, কারণ তারা মানুষের শরীরের কোন জায়গায় কোন ধরনের জয়েন্ট রয়েছে সব কিছু সম্পর্কে ধারণা রাখে, এবং এর মাধ্যমে মানুষের শরীরে জয়েন্ট পেইন, ব্যাক পেইন সহ বিভিন্ন ধরনের রোগবালায় সারিয়ে তোলে। আর এই জিনিসটি সম্পূর্ণ ন্যাচারাল একটি পদ্ধতি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখানো কোন ম্যাসাজটি আপনাদের কাছে সবচেয়ে বেশি মজার অথবা সবচেয়ে বেশি অদ্ভুত মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমনই আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।